কিরণমালা, তাহলে কিরণমালাই তোমার আসল পরিচয়। তার মানে ওই মহিলাই তোমার মা। আমি পেরেছি, প্রতিজ্ঞা করেছিলাম তোমার স্মৃতি ফিরিয়ে আনব, আমি তা শেষ পর্যন্ত পেরেছি। আমার দিকে এমন একদৃষ্টে তাকিয়ে কি দেখছেন কুমার? তুমি তুমি আমাকে মনে রেখেছো, আমাকে ভুলে যাওনি তুমি। আপনি আমার জীবনের সাথে জড়িয়ে আছেন কুমার, আপনাকে কি আমি কখনো ভুলতে পারি? সব মনে পড়ে গেছে আমার, সব, আমার অতীত, আমার বর্তমান, সব। আজ আমার স্মৃতিতে সবকিছু পরিষ্কার। আমার মা এসেছিল আমার কাছে, আমার মা আমার কাছে এসেছিল। জানি কিরণমালা, পায়েসের বাটি হাতে নিয়ে আমার মা আমায় গাল চুয়ে আদর করেছিল, কিন্তু কিন্তু আমি তাকে চিনতে পারিনি, আমি আমার মাকে চিনতে পারিনি। আমার তো তখন স্মৃতি ছিল না, আমি আমার মাকে মা বলে জড়িয়ে ধরে আঁকড়ে কাঁদতে পারিনি, আমি আমার মাকে চিনতে পারিনি। কিরণমালা, উতলা হয়েও না কিরণমালা, তোমার মাকে খুঁজে পাওয়া সম্ভব। তাকে তো রানী কলাবতী নিজের দাসী বলে নিয়ে গেছেন। দাসী? কে দাসী? যিনি নিজেই অচিনপুরের মহারানী রানী রূপমতী, তিনি রানী কলাবতীর দাসী হন কি করে? কি, তোমার মা অচিনপুরের রানী রূপমতী, আর তুমি রাজকন্যা কিরণমালা? তাহলে ওই রানী কলাবতী? ও রানী কলাবতী নয়, ও রাক্ষসী, ও নিশ্চয়ই রাক্ষসী। কি কি বলছো তুমি, অমৃতনগরীর রাজপ্রাসাদে রাক্ষসী? হ্যাঁ হ্যাঁ, তাই। রাক্ষসী ছাড়া আমার মাকে কেউ ধরে নিয়ে যেতে পারে না, কেউ না। সবই আমার দোষ, অভিশপ্ত আমার ভাগ্য। কি করব আমি, কি করব আমি, কি করব? তোমায় কিছু করতে হবে না রাজা বিজয়, যা করার আমি করব একাই। কটকটি? হ্যাঁ, তোমার স্ত্রীও বটে, এবার থেকে আমাকে রানী বলার অভ্যেস করো। তোকে আমি মহারানী বলে ডাকবো, কখনো নয়, কখনো নয়। এতকাল।